গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পর আমার ঠাকুরঘর থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি, কারণ আমার মনে হচ্ছিল যে অনেকদিন হয়ে গেছে ঠাকুরঘর থেকে কথা বলা হয় না। তো দেখো আজকে কে আছে আমার সাথে। আছে গোপাল সোনা। গোপাল সোনা রেডি হয়ে গেছে স্নান সেরে, আর এখন আমি ওর পূজা অর্চনা করা হয়নি, এবার করব। আমি আর গোপসোনা দুজন মিলে তোমাদেরকে জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালোভাবে কাটিও, আর সকল মাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, কিভাবে আমি গোপালের পুজো করি সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। লাড্ডু লাড্ডু উঠবার উঠবার, 8:30 বাজে। দেখো রবিবারের সকাল মানেই হচ্ছে গরম গরম লুচি, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। রোববার দিন সকালবেলা যদি লুচি পাওয়া যায়, আহা, তাহলে মনে হয় যে রোববার আজকে। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 9:20, এখানে পড়তে বসেছে। তার আগে এ 2 প্যাকেট ম্যাগি খেয়ে নিয়েছে যখন, আর এখানে ডিং ডিং সমস্ত জামা কাপড় মিলছে। আমরা এখন আর ছাদে যাচ্ছি না, আমাদের সমস্ত কিছু এখানেই মেলা হচ্ছে। কি খাবি? বিরিয়ানি হবে না, মাদার্স ডে স্পেশাল কি খাবি সেটা বল। বল, বিরিয়ানি তো মিলবে না, বলেই দিলাম। ছোট খাটো কিছু বল, ছোট খাটো কিছু। পুডিং, পুডিং বানিয়ে দিতে পারি, তাহলে আর কর্নেটোটা মিলবে না। সুইট যে কোনো একটা, সকালে গান্নাকা জুস খাওয়া হয়ে গেছে অলরেডি। ডিংডিং তুমি কি খাবে? মাদার্স ডে স্পেশাল তুমি কিছুই খাবে না? কলমির শাক, কলমির শাক তো খাবে। তাই তো, তোর মাদার্স ডে স্পেশাল পুডিং না কর্নেটো, যে কোনো একটা। কর্নেটো চকলেটওয়ালা, ঠিক আছে। কি আছে? টমেটো, পটল, কাঁচা আম, এখানে ঝিঙে মা সাজিয়ে রাখছে। কলমি শাকই দেবে তুমি আমাকে, ওটা কলমি শাক ছিল। দেখো এখানে কলমি শাক এনেছে 3 আঁটি। তো আজকে আমরা রোববার দিন এইটা বানাবো, কলমি শাক বানাবো, কাজুলি মাছ বানাবো, আর চিকেন হবে। খালি আনেই নি, এখানে আমাদের বেছেও দিচ্ছে, ও সংসারের কাজে হেল্প করছে। গুড।
ঘড়িতে এখন বাজে 10টা। আমি এখন অবধি রান্নাঘরে ঢুকিনি, রোববার দিন আমাদের রান্নাঘরে ঢুকতে যথেষ্ট দেরি হয়। যাই হোক, আর রোববার দিন তো দেরি হবেই, সবে এখন মাছ মাংস এসছে, সমস্ত কিছু ধোয়াধুয়ির পর্ব চলছে, তারপর রান্না শুরু করব। এই একটাই দিন যেদিন আমার রান্না করতে একটু মানে দেরি হয় আর কি। যাই হোক, আজকে আরও মাতৃদিবস, তোমাদের আরও আরেকবার জানাই মাতৃদিবসের অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যে সবার মা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সন্তানরা যেন মায়ের খেয়াল রাখতে পারে, সেই কর্তব্য এবং সেই ভালোবাসা থেকে যেন কোনো সন্তান বঞ্চিত না হয়, এটাই প্রার্থনা করব। আর যারা যাদের মারা কাছে আছেন, দূরে আছেন, সবাই যেন মায়ের খেয়াল রাখে, এটাই খালি চাইব। তো বন্ধুরা, তোমরাও আমাকে জানিও, যারা ছেলেরা মেয়েরা আছো, যারা বিবাহিত আছো, তারা কি কাজের জন্য বাইরে থাকো না মায়ের সঙ্গে থাকো, অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, লাড্ডু আমার জন্য এটা বানিয়েছে, এটা আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম, এটা ওদের স্কুল থেকে বানাতে বলেছিল, মাদার্স ডে স্পেশাল হিসাবে দুদিন আগের থেকে বানিয়ে রেখেছে। তো আমার আগের ব্লগে ছিল, কিন্তু যদি কেউ আগের ব্লগটা মিস করে গিয়ে থাকো, তো সেই জন্য আমি মাদার্স ডের ব্লগেও এটা ইনক্লুড করে দিলাম। এটা এরকম দেখতে, এটা পুরো হাতেই ও বানিয়েছে, আর ভেতরটা এরকম আছে। অনেক বন্ধুরা আগেই দেখে নিয়েছে এটা। কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, এটা কাজলি মাছ, এটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এটাও নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আজকে আমি বানাবো হচ্ছে কাজলি মাছ, এই কটা বানাবো, আর বানাবো চিকেন। আমার আমের চাটনি হয়ে গেছে, এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে, এখানে চিকেনের পেঁয়াজটা এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এই কড়াইটা ফাঁকা, এতে আমি কাজলি মাছটা করবো, আর এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম, এবার আলু দিয়ে দেবো। আমরা কাজলি মাছে এরকম আলু এরকম ছোটো ছোটো করে কেটে দিই, তাহলে টেস্টটা ভালো হয়। আলুটার মধ্যে নুন দিয়ে দিলাম, তো নুন দিয়ে ভেজে নেবো। তো বন্ধুরা, এইদিকে আমি মাছ করছি, আর একটা দিকে ওইদিকে কড়াইতে মাংস হচ্ছে, তার পেঁয়াজ টেঁয়াজগুলো ভাজছিলাম, এখন চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা আমাদের ম্যারিনেট করা ছিল, আদা রসুন টমেটো ভিনিগার দিয়ে বেটে কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল। এদিকে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি, আর এই যে মাছটা বানাচ্ছি সেটা শুধুমাত্র ওর জন্য বানাচ্ছি। তো আমি জিরে ফোড়ন দিলাম, আর আমি কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়েছি মিক্সিতে, যাতে খুব ভালো মানে পেস্টটা হয়ে যায়। আর গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। তো কালার একদমই হচ্ছিলো না, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম, এবার আমার ঠিক মনের মতো কালারটা হলো। তো কাজলি মাছ হচ্ছে এর বাপি কখনোই ভেজে খায় না, সবসময় এরকম কষিয়ে খায়, তো একটু যত্ন করে মশলার সঙ্গে মাছটা কষাতে হয়। তারপর জল দিয়ে দিলাম, এরপর মাছটার সঙ্গে আলু মিশিয়ে দিলাম, এবার খালি ফুটতে দিতে হবে। এটা খুব ভালো মতো ফুটলে মাছটার স্বাদ খুব ভালো হয়, মানে এটা খেতে দুর্দান্ত লাগে। আর লাস্টে ধনে পাতা দিতে হবে, ব্যাস। তো এটা খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট টেস্টি খেতে। আর ওইদিকে আমার চিকেন এখনও কষানোর পর্ব চলছে। আমার কাজলি মাছটা নেমে গেছে, এটা শুধুমাত্র ওর জন্য বানিয়েছি, আর কেউ খাবো না আমরা। আমরা যে চিকেন বানাচ্ছি চিকেনটা খাবো। তো এটা কষাচ্ছি, এখনো কষানো হয়নি, কষানো হলে ব্যাপার না খাবি। আর এখানে শাক মানে কলমি শাক ভাপানো হচ্ছে। আধ ঘন্টা হয়ে গেছে, আমরা এখানে ভয়ঙ্কর পরিস্থিতি সাজিয়ে বসে রয়েছি। একটা টিমে, এই ব্ল্যাক টিমে আছি আমি আর টুপু, আর হোয়াইট টিমে টুপুর বাপি। এর এখন রাজা একা বেঁচে রয়েছে, আর আমাদের সমস্ত কিছু চেকমেট হয়ে রয়েছে, এবার আমরা জিতবো। চলো গো, তোমার কিছু ভাবার নেই, আজকে আমাদের দারুণ দিন, আমরা আজকে জিতে গেছি। বন্ধুরা, আজকে কি হয়েছে, আজকে অনেকদিন পরে আমি আর টুপু হচ্ছে আমরা জিতেছি। মাঝখানে দুই দিন আমরা হেরেছিলাম, যখন আমরা রাত্রিবেলা রাত 10টার সময় খেলতাম তখন হেরেছিলাম, তারপর তাড়াতাড়ি সহজ চোখ করে অনেকদিন খেলা হচ্ছিল না। তা যে রোববার দিন দুপুরবেলা দুজনেই বাড়ি রয়েছে, তো বলে যে ঠিক আছে একটা হোক। তো আজকে আমরা জিতেছি, আজকে আমরা মাদার্স ডের দিন আমরা মা আর ছেলে জিতে গেছি। Thank you.
হাঁটতে তো যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আজকে আইসক্রিম নিয়ে আসার কথা। সবার পছন্দের আইসক্রিম নিয়ে আসবো। তো সকালবেলায় নিয়ে আসতো, কিন্তু আজকে সকাল থেকে এত কারেন্টটা প্রবলেম করছে যে ফ্রিজ চলছে না, সেই জন্য সকাল থেকে আইসক্রিমটা আনা হয়নি। তাই এখন যাচ্ছি আইসক্রিমও নিয়ে আসবো, এক চক্কর হেঁটেও আসবো, আর টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে সেই সমস্ত কিছু করে চলে আসবো এক ঘন্টার মধ্যে। ও বেরিয়ে গেছে সাইকেল নিয়ে, সাইকেল চালাতে। ও রোববার দিন শনিবার দিন এই দুদিন বন্ধুদের সঙ্গে সাইকেল চালাতে বেরোয়। আর টুপুর বাপি এখানে শুয়ে আছে, আর মা ওখানে জামা কাপড় গোছাচ্ছে। কিছু আনার আছে কালকের কোনো জিনিস? ঠিক আছে। আমি না অ্যাকচুয়ালি যাচ্ছি মায়ের পছন্দের কিছু জিনিস আনতে। মা জানে না, মা ভাবছে আমি যেরকম প্রতিদিন হাঁটতে বেরোই সেরকমই হাঁটতে বেরোচ্ছি, কিন্তু আমি যাচ্ছি অ্যাকচুয়ালি মায়ের পছন্দের কিছু জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো আনতে। আইসক্রিম তো আনবই, তার সঙ্গে সঙ্গে আর টুকিটাকি যা যা পাই আর কি। তো চলো দেখি যে কী কী কেনাকাটা করা যায়। ভুট্টার প্যাকেট কত করে? 10 টাকা। ব্ল্যাকটা এটা কিছুটা ইক্কাতের যে প্রিন্টসটা হয় না, একটু সেই টাইপের দেখতে। এটা ওই জন্য তো বলে নিয়ে যাও। পাক্কা 6টা বাজে, এই ফিরলাম। এনাও তোমার গিফট, মাদার্স ডে স্পেশাল গিফট। দেখো দেখো কি সুন্দর সুন্দর প্রিন্টস। 36 সাইজ নিয়েছি। ভালো এটা বাটিকের, বাটিকের কাপড় তো ভালো হবে। হ্যাঁ ওই তো ওই আন্টির দোকানে। এটা ইক্কাত প্রিন্ট, হ্যাঁ এক একটা এক এক রকম। কেমন লাগলো? সুন্দর। তোমার ফেভারিট খাবার? ফেভারিট কেক, মাওয়া কেক। এগুলো নিয়ে তুমি সেলিব্রেট করো। আর এই যে এতগুলো আইসক্রিম তোমার না, এখানে সবাই আমরা খাবো। আজকে অনেকদিন পর কর্নেটো। একদম মাস্ট, একদম ক্রাঞ্চি ছিল। আমারটা খেলাম আমি। আমি হ্যাঁ কর্নেটোই খেয়েছি, অনেকদিন খাই না। থ্যাংক ইউ। লাড্ডু লাড্ডু ঘড়িতে এখন বাজে 7:05। টুকু এখানে ম্যাথ করছে। টুকুর বাপি এখানে গেম খেলছে, আর মা টিভি দেখছে। না
বন্ধুরা এটা ভেজ কেক, এতে আর ডিম টিম নেই। বন্ধুরা আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এখন 8টা বাজে। আর এখন এই যে সমস্ত ফুলগুলো রয়েছে, সমস্ত ফুল টুলগুলো সরিয়ে নেব, ঠিক আছে? সমস্ত ঠাকুরের সামনে থেকে আসনে যা যা ফুল আছে সমস্ত কিছু আগে সরিয়ে নেব, তারপর গোপাল সোনাকে শয়ন দেব। আজকে গোপাল সোনার জামাটা একটু বেশি মানে শক্ত ছিল, যেটা রাতে পরে শোয়ার জন্য অতটা ঠিক নয়, তো সেই জন্য আমি আজকে জামাটা চেঞ্জ করে দিলাম। আর এই জামাটা যেটা পরিয়েছি এখন সেটা বেশ নরম জামা, তো সেটা পরে গোপালকে শোয়ালাম। আর এই মশারিটাও আমি টাঙিয়ে দিচ্ছি। তো প্রতিদিন রাত্রিবেলা এইভাবেই শয়ন দেওয়া হয় গোপাল সোনাকে। চারটাও করা যাবে তাহলে এখন। দেখো এখানে আম কাটা হচ্ছে, কাল আবার আচার হবে। আমি আচার দিয়েছিলাম, তো আবার সেই সেম আচারটাই দেব। বন্ধুরা কানাজিকে শুয়ে আসলাম, আর এবার আমার যা যেটুকু কাজ বাকি আছে মানে চুলে যে সিরাম টিরামগুলো লাগাই সেগুলো লাগাবো। আর রাতে আজকে সিম্পল রুটি হবে, কারণ আজকে এমনিতেই অনেক বেশি খাওয়া হয়ে গেছে, লুচি খাওয়া হচ্ছে, আইসক্রিম খাওয়া হচ্ছে, আর বেশি কিছু খাবো না, আর একটা রুটি খাবো। খেয়ে আজকে আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব মিটবে। তো আজকে মাদার্স ডে ছিল বলে আজকে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়েছে, তো আমরা মধ্যবিত্ত এবং অতি সাধারণ মানুষ, এবং আমরা আমাদের বাজেটের মধ্যে থেকে খুব সাধারণ রকমভাবেই সমস্ত কিছু সেলিব্রেট করার চেষ্টা করি, সেটা মাদার্স ডে হোক বা যে কোনো দিন হোক, আমরা আমাদের মধ্যে থেকে যেভাবে আনন্দ করা যায় আর কি সেভাবে আনন্দ করার চেষ্টা করি। আশা করি আমাদের এই সারাটা দিন যেভাবে কাটালাম তোমাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো অ্যান্ড শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, হয়তো প্রথমবার আমার ভিডিও দেখছো এবং ভালো লাগছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, টাটা।